ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নন এডুকেশন ট্যাকা চ্যানেল তো আমি হচ্ছে দীপক আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে সুন্দরভাবে আপনারা কীভাবে প্রিন্ট আউট করে বার করবেন সেই পেজটিকে যে পেজটিকে আপনারা কম্পিউটারে এডিট করেছেন সে মাইক্রোসফট ওয়ার্ড হোক এক্সেল হোক কোরেলডো ফটোশপ যে কোনো থেকে বা পিডিএফ ফাইল হোক যে ফাইলটাই হোক আপনারা কীভাবে সুন্দর করে সেই পেজটিকে প্রিন্ট আউট করে বার করবেন তো এই ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো ঠিক আছে তো বন্ধুরা কম্পিউটার প্রিন্ট করতে গিয়ে আপনার কোথাও সন্দেহ হচ্ছে যে এই জায়গায় আমরা প্রবলেম হচ্ছে প্রিন্ট করতে গিয়ে সব কিছু প্রবলেম এই ভিডিওতে আমি সব কিছু ডাউট ক্লিয়ার করে দেব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বার করবেন তো এই ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো ঠিক আছে তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে প্লিজ ক্লিক করে দিন কারণ যখনই ভিডিও আপলোড করবো প্রথমে আপনার কাছে ভিডিও লিঙ্ক পৌঁছে যাবে চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা সুন্দরভাবে প্রিন্ট আউট করবেন ঠিক আছে তো সবার প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেজের সাইজ তো আপনারা যে ফাইল থেকে প্রিন্ট করতেছেন সে আমি যে যেহেতু ফাইল থেকে প্রিন্ট করে দেখাচ্ছি মাইক্রোসফট ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট মাইক্রোসোফ ফটোশপ যেই ফাইল থেকে আপনারা ডাইরেক্ট প্রিন্ট করতে যাচ্ছেন তো আমি দেখাচ্ছি প্রথমে আপনারা সেই পেজের সাইজটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রিন্ট করে দেখাচ্ছি তো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আপনারা পেজ লেআউটে যাবেন যাওয়ার পর সাইজ দেখতে পাচ্ছেন পেজ সেট আপ এখানে পেজের সাইজ আছে তো এখান থেকে আপনারা যে পেজের সাইজ অনুযায়ী আপনারা প্রিন্ট করতে যাচ্ছেন সেই পেজের সাইজটিকে সেট করে নেবেন যেহেতু আমি এ ফোর পেজের প্রিন্ট আউট করবো সেহেতু আমি এ ফোর সেট করলাম করার পর যে কাজটিকে আপনারা করতে হবে দুই নম্বর সেটা হচ্ছে অফিস বাটন অফিস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিন্ট নামে একটি অপশন আছে সেই প্রিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের প্রিন্টারের নাম মানে আপনাদের যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটাকে প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে ঠিক আছে ইনস্টল করার পর তারপরে কোনো তারপর কিন্তু আপনাদের সেই এই নামটি এখানে শো করবে তার আগে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের সেই কম্পিউটারে মানে আপনার যে প্রিন্টার আছে সেই নাম শো করবে না ঠিক আছে তো আপনাদের যেই দোকান থেকে আপনারা প্রিন্ট আউট প্রিন্টারটি কিনে নেবেন সেখান থেকে আপনাদেরকে ডিস্ক দিবি সেই ডিস্কটা এখানে ইনস্টল করে নিতে হবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে ঠিক আছে তারপর আপনাদের সেই প্রিন্টারের নাম এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা তো আমি এখান থেকে আপনার আমার প্রিন্টারের নাম সিলেক্ট করলাম করার পর আপনাদের যেই কাজটি করতে হবে খুব ইম্পর্টেন্ট আপনাদের করতেই হবে সেটা হচ্ছে প্রপার্সে গিয়ে আপনাদের ডকুমেন্ট সাইজ আপনাদের পেপার যে আছে যে পেজে আপনারা প্রিন্ট আউট করবেন তার সাইজ কি ঠিক আছে তো আমি এখান থেকে দিলাম এ ফোর সাইজ আপনারা চাইলে অন্য সাইজে এখান থেকে যে কোনো সাইজ আপনারা সিলেক্ট করতে পারবেন যে পেজে আপনারা প্রিন্ট করতে যাচ্ছেন বা আপনার পেপারে যে সাইজ ডকুমেন্ট সাইজ ঠিক আছে তো আমার ডকুমেন্ট সাইজ হচ্ছে এ ফোর সাইজ দুইশো দশ ইন্টু দুশো সাতানব্বই এম এম ম্যাম ঠিক আছে তারপর যে কাজটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ওরিয়েন্টেশন মানে আপনাদের পেজটি কি পোর্টেড না ল্যান্ডস্কেপ ঠিক আছে সেটা জানা খুবই দরকার তো আমার পেজটা হচ্ছে পোর্টেড ঠিক আছে বন্ধুরা তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের পোর্টেড অ্যান্ড ল্যান্ডস্কেপ এই আপনাদের সন্দেহ ওরিয়েন্টেশন মানে পোর্টেড অ্যান্ড ল্যান্ডস্কেপ এই প্রবলেমটা অনেক জনে হয়ে থাকে যে বুঝতে পারে না আপনারা বুঝতেই পারেন না যে সজায় আপনার ওকেতে ক্লিক করে দিন ডাইরেক্ট পেজে যখন যখন প্রিন্ট আউট হয় তখন আমাদের ভুল বসতে বুঝতে পারেন যে কোথায় ভুল হলো ঠিক আছে তো আমি আপনার দেখাচ্ছি পোর্টেট মানে আপনার পেজটা সোজা খাড়া থাকবে ঠিক আছে ল্যান্ডস্কেপ মানে আপনার পেজটি বেকা হয়ে যাবে ঠিক আছে মানে আমি আপনাদের এখানে ভালো এখানে ভালো করে দেখুন আপনার বন্ধুরা তারা পোর্ট্রেট পোর্টেট ল্যান্ডস্কেপের প্রবলেমটা দূর হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি পোর্টে যখন ক্লিক করলাম এই ছবিটা আপনাদের লক্ষ্য করবেন তো পেজটা খাড়া হয়ে গেল যখন আমি ল্যান্ডস্কেপে ক্লিক করবেন তখন আপনার পেজটা এই মুখোমুখি হয়ে গেল ঠিক আছে পোর্টেট ল্যান্ডস্কেপ তো আপনাদের প্রবলেমটা আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে গেল তো নেক্সট যে অপশান আপনি ক্লিক করবেন সেটা হচ্ছে পেপার টাইপ আপনাদের পেপার কেমন তো আপনার সাদা পেপার হয় প্লেন পেপার তো আপনারা এখানে প্লেন পেপার সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনাদের যে ফোটো পেপার হয় মোটা পেপার কালার প্রিন্ট করার জন্য যে মোটা ফটো পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করে মোটা ঠিক আছে তো আপনারা এখান থেকে এফসেন্ট ফোটো কোয়ালিটি ইং বা আপনারা ফোটো পেপার গোসলে এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমার প্লেন পেপার সাদা তো আমি এখান থেকে প্লেন পেপার সিলেক্ট করব তো চার নম্বর যে আছে এখানে অপশানটা আছে কোয়ালিটি তো আপনার প্রিন্ট আউট যে কোয়ালিটি হবে থেকে কেমন হবে স্ট্যান্ডার্ড দিলে অল্প ভালো হবে তার থেকে ভালো হবে স্ট্যান্ডার্ড ফিট ঠিক আছে তার থেকে ভালো হবে যে হাই তো আমি হাই সিলেক্ট করলাম হাই মানে খুব উঁচু পরিমাণে খুব ভালো উন্নত মানের পরিমাণ ঠিক আছে হাই মানে তো আপনাদের যে নেক্সট অপশন আছে সেটা আছে কালার আপনারা যে সেই পেজটা কালার প্রিন্ট করতে যাচ্ছেন রঙিন তো আপনারা কালারে ক্লিক করবেন আর আপনারা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করতে যাচ্ছেন মানে প্রিন্ট আউট করে বার করতে যাচ্ছেন তো আপনারা গ্রেসেল এখানে ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন করার পর তারপরে যে অপশান আছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা কয় কপি আপনারা প্রিন্ট করতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখান থেকে পাঁচ কপি প্রিন্ট করতে যাচ্ছি তো আমি এখানে ফাইভ লিখবো ঠিক আছে তো আপনারা দশ কপি লিখতে প্রিন্ট করতে যাচ্ছেন তো আপনারা দশ লিখবেন ঠিক আছে তো আমি এক কপি করতে যাচ্ছি তো আমি এক ওয়ান লিখে দিলাম ঠিক আছে তারপরে যে কাজটি করবেন সেটা যে প্রিন পিভু এই অপশানটা আপনি একবার ক্লিক করে দিবেন ক্লিক করলে কী হবে আপনারা যখন পেজটিকে পিন আউট করবেন তখন আপনার দেখতে পারবেন যে আপনার পেজটি কেমন প্রিন্ট করার পর আপনার পেজটি কেমন হবে ঠিক আছে তো এরপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন করে দেওয়ার পর যে কাজটি আপনারা আরেকবার করতে আরেকটা করতে হবে সেটা হচ্ছে অল তো আমার এখানে তিনটা পেজ আছে ঠিক আছে তো আমি যদি অলি ক্লিক করে দিই তো আমার সব পেজগুলি আমার প্রিন্ট আউট হয়ে বার হয়ে যাবে আমি যদি কারেন্ট পেজে সিলেক্ট করে ওকে করে দিই তো আমার যে পেজটি এখন আমি যে পেজে আছি সেই পেজটি আমার প্রিন্ট হবে বাকি পেজগুলো আমার প্রিন্ট হবে না ঠিক আছে আর আপনারা যদি পেজে ক্লিক করেন মানে আপনাদের এক নম্বর পেজে আছেন আপনাদের তিন নম্বর পেজটি আপনাদের প্রিন্ট করা খুবই দরকার এক নম্বর দুই নম্বর আপনারা পেন্ট প্রিন্ট করা দরকার নাই। ঠিক আছে তো আপনারা এখানে তিন নম্বর পেজে সিলেক্ট করে তিন লিখে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আরেকটা যে আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ কপিস মানে কয় কপি আপনাদের যে পেজটা আছে এই পেজটা যে আছে কয় কপি আপনারা প্রিন্ট আউট করে বার করতে যাচ্ছেন আপনারা যদি দশ কপি যাচ্ছেন তো আপনারা দশ কপি এখানে লিখে দিবেন আপনারা দুই কপি প্রিন্ট আউট করতে যাচ্ছেন এই পেজটি তো আপনারা দুই লিখে দিবেন দেওয়ার পর বন্ধু আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটি এভাবে আসবে খাড়া ঠিক আছে তো আপনারা দেখাচ্ছে আমি বন্ধুরা তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা এভাবে আসবে এরপরে আপনারা যদি প্রিন্ট করতে যাচ্ছেন তো এই অপশানে প্রিন্ট আউট প্রিনটি ক্লিক করে দেবেন আপনারা যদি প্রিন্ট আউট করতে ভুল আছে কোথাও তো আপনারা এই পেজি ক্যান্সেলে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনার পেজটি ক্যান্সেল হয়ে যাবে আপনার প্রিন্ট আউট হবে না যে কোনো ভুল থাকে তো আমি প্রিন্ট আউট করতেছি না তার জন্য আপনার জাস্ট আপনার দেখাচ্ছি আমি ঠিক আছে তো আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন যারা আমার চেয়ে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নিজে কমেন্ট করে দিবেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান নেক্সট তো আজকের মতে সমর্থ